চমৎকার পিয়ারটা কত পড়বে ভাই? একদম পানি দামে আজকে মাত্র 700 টাকা হইলো না ভাই, একটু কমাই দেন আজকে 600 টাকা হইলো না ভাই, একটু কমাই দেন একদম 500 টাকা ভাই হইলো না, একটু কমাই দেন। প্রপারলি একদম স্টিল নাও পাবে এই দেখেন মাশাল্লাহ লাল পাত্তি রানিক পিয়ার ডিমাচে করছে বন্ধুরা দেখেন, সারা বাংলায় মাত্র 24 ঘন্টার মধ্যে ডেলিভারি ইনশাল্লাহ। দাম পড়ে মাত্র 2000 টাকা পিয়ারটা, ব্লুটা পান ব্ল্যাকটা পান দেখেন। আমি কিন্তু আমার জন্য মনে হচ্ছে সাদা ফুটাটা আমি প্রথম দেখতে আসছি। যাই হোক ভাই, নর রানিং নর, কত পড়বে? 1100 দেওয়ানি যায় না দিওন গলে, কিন্তু বন্ধুরা জলিল ভাই দিয়ে দিত, এত কথা বলার লাগে না। তো যাই হোক, এই পিয়ারটা যারা নেবেন রাসগোল্লা রানিং রাসগোল্লা, এই পিয়ারটা আজকে নিতে পারো মাত্র 1200 টাকা না ভাই। অডিয়েন্স আছে তাদেরকে দেখাইতে হবে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ফিলগুলো, হ্যাঁ 100 100 কিন্তু ফিল দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? দেশ দেশের বাইরের দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকি, হ্যাঁ সবার জনপ্রিয় খামারি ভাইরাল খামারি জলিল ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বড় ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা, আমরা মনে হয় আরেকদিনে সাদের মধ্যে একটা ইন্টারভিউ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বন্ধুরা, যখন মানে পরিবেশটা খুব সুন্দর থাকে, নিরিবিলি থাকে, তখন কিন্তু ভালো লাগে। তো যাই হোক, পিছনে কিন্তু যে ভাই এখানে 3টা কবুতর আরও আছে, উড়তে আছে, ফিরতে আছে, খাইতে আছে। তো যাই হোক জলিল ভাই, আজকের ভিডিওতে আমাদের কত পেয়ার কবুতর থাকবে? 50 পেয়ার থাকবে ইনশাল্লাহ, বরাবরের মতো থাকবে। হ্যাঁ যাই হোক বন্ধুরা, জলিল ভাইয়ের কবুতর থেকে মানে জলিল ভাইয়ের ভিড়ো থেকে কিন্তু সবাই কবুতরগুলো নিতে পারে, কারণ 500 টাকা থেকে শুরু করে সব ধরনের কবুতরই থাকে, সব আইটেমই রাখা হয়। আর মনে হয় যে বেশি করে বেশিরভাগ এবার জোর দেওয়া হয়েছে গুল্লা গিরিবাসের দিক দিয়ে নাকি? হ্যাঁ, বর্তমানে যেটা ন্যায় মানুষ যেটা খুঁজে দেখা গেছে, আপনার একটা দামি কবুতর বাচ্চা খেতে মায়া লাগে। রোগের সম্মুখীন হলেও ভুলবশত ততটা লস হয় না, লস হয় না। আর ফেন্সে যদি একজোড়া যদি 5000 টাকা যদি জায়গা, তাহলে সারা জীবন লাগে আর কবুতর পালা বন্ধ হয় না। যাই হোক জলিল ভাই, দামটা কেমন কম থাকবে? দাম তো কম মানে জলিল ভাই, জলিল ভাই মানে রাইট, এটা তো আছে, ঠিক আছে। তো আছে, সর্বনিম্ন কত টাকায় কবুতর থাকবে? সর্বনিম্ন 500 আছে, 500 আছে। সারাদিন গোল্লা ভাই কোন জায়গা থেকে কিনতে গেলে লাগবে 1500 2000 2500, ওই রাস্কে আছে ভাই মাত্র 1200 1200, যেটা কিনতে গেলে 1500 লাগবে, ওই রাস্কে ভাই মাত্র 700। আরে সর্বনাশ, এই কারণে জলিল ভাই মানে কম দাম। যাই হোক, ঠিকানা ফোন নাম্বার আমার হিসাব হলো ভাই, আমি সরাসরি গৃহস্থের কাছ থেকে কালেকশন করি, যে বিধে আমি কম দাম দিতে পারি। আর কিছু লোক আছে যে পাইকারের কাছ থেকে কালেকশন করে, ওই ক্ষেত্রে মানে ওই আর কি 2-3 বার লাভ হইয়া পরে দামটা বেশি পরে আসে, তখন তার সে যদি বেশি দামে কিনে অবশ্যই বেশি দামে বিক্রি করবো। হ্যাঁ রাইট, কম দামে কিনতে আমি কম দামে বিক্রি করি। আচ্ছা, এতটুকু। আর অনেক প্রবাসী ভাইরা কিন্তু কমেন্ট করে বা ফোন করে আমাকে, জলিল ভাইয়ের কবুতর গুলো মানে নিশ্চিত ভাবে ডেলিভারি নেওয়া যায়? অবশ্যই, আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা ভাই দ্রুত ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন, কবুতর রাখলে ভাই নিজের কাছে খারাপ লাগে, এই কারণে খারাপ লাগে আমাদের ভাই ব্যবসা, এই কারণে দুই দিন খাওয়াই লেগে দাম বেড়ে যায় না ভাই, খাইবো কয়টা কিন্তু খাচার তবে আটকা থাকে। রাইট রাইট, যাই হোক তো বড় ভাই, আমাদের এটা আচ্ছা, ফোন নাম্বারটা বলে দিবেন, ঠিকানাটা বলে দিবেন। ঠিকানা তো সবাই জানে, তারপর নতুন দের উদ্দেশ্যে বললা গাজীপুর কাশিমপুর কোনাবাড়ি। আচ্ছা, ফোন নাম্বার মোবাইল নাম্বার 0-51-5-6-6-6 আইসা দেখে নিলে খুশি, 24 ঘন্টা ডেলিভারি না চেষ্টা করবেন সর্বোচ্চ ভাই একদিন সময়। যে যেহেতু আসার জন্য দাওয়াত দিছেন, আমার একটা অনুরোধ থাকবে, যারা এখানে আসবে দেখবে তারা মানে তাদের জন্য কিছু কনসাল্ট করবেন আর কি, এটা থাকে সম্মান থাকবে ইনশাআল্লাহ, বড় বড় থাকে। ওকে, তো চলুন ভাই আমরা ছাদের নিচে যে কবুতরগুলো দেখাই। ওকে, আসসালামু আলাইকুম। গোল্ড কালারের মধ্যে এক পেয়ার কি রয়েছে বন্ধুরা? আর্স অ্যাঞ্জেল কবুতর রয়েছে। তো জলিল ভাই, এটা কি রানিং পেয়ার? ডিম বাচ্চা করছে, ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার। বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার গুলা, ডানেরটা হচ্ছে নর, বামেটা হচ্ছে মাদিনা ভাই। এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া? মাত্র 1800। তারপরে কত ভাইয়া, কমটা আছে না? 1600। তারপরে আছে না ভাই, আরো একটু দিয়ে দেন ভাই, একদম একরেট 1500 টাকা। আর হবে না ভাই, আর কোনো দামাদামি হবে না বন্ধুরা। ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে আর্স অ্যাঞ্জেল রানিং পেয়ার আজকে নিতে পারবো, এই চমৎকার পেয়ারটা মাত্র 1500 টাকা, মাত্র 1500।
বন্ধুরা তো সারা জীবন তো দেখে আসলেন চিলা কবুতর কি কালার, লাইটের কালার, আজকে দেখো ব্ল্যাক কালার, মাশাল্লাহ ভাই। এটা চিলা কবুতর কিন্তু অনেকেই কিন্তু দেখেনও নাই, তো যাই হোক এটা কি রানিং পেয়ার? রানিং চিলা ডিম্বাচ্ছ করানো, চোখগুলো কিন্তু অস্থির। হ্যাঁ মাশাল্লাহ ভাই, জোড়া কত পড়বে? লাখে এক জোড়া পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে আছে না? আমি তো ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ রাইট, যাই হোক আমি তো প্রথম দেখলাম এই কালার মধ্যে চিলা। তো দামটা বলে দেন ভাই, শুনতে হবে ভাই। 1800 টাকা। 1800, তারপরে কত? তারপরে 1700 আরো আছে নাকি ভাই? তারপরে 1600, তারপরে কত? একবার 1500। জুলুম হলে কিচ্ছু করার নাই, মাত্র 1500 টাকায় বন্ধুরা এই চমৎকার কালারের মধ্যে চিলা কবুতর রানিং পেয়ারটা, মাত্র 1500 টাকা। ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল ব্যাক রয়েছে, মাশাল্লাহ। এটা কি রানিং জরির ভাই? ও রানিং ভাই, ফুল রানিং ডিম্বাচ্ছ করানো। একটা হচ্ছে এটা কি কালার ভাই? মিলি কালার। হ্যাঁ, আর একটা হচ্ছে ক্রিম কালার। আচ্ছা, ক্রিম কালারটা মনে হয় মাদি না? আর মিলি কালার এটা হচ্ছে নর ফুল আড়াই, ফুল আড়াই পেয়াজ। একটু দেখাই দে, শুধু আমি দেখলে তুইব না, আমার যে অডিয়েন্স আছে তাদেরকে দেখাইতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ফিলগুলো, হ্যাঁ একশো একশো কিন্তু ফিল দেখতে পাচ্ছেন, ওই যে নরের ফিলটা দেখতে পাচ্ছেন ভাই। জোড়া কত পড়বে? মাত্র 2500 টাকায় বন্ধুরা কেই পেয়াটা নিতে পারবে, রানিং ফিল ব্যাগ মাত্র 2500 টাকায় নিতে পারবে। বড় ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই? ম্যাগপাই রেড কালারের মধ্যে ম্যাগপাই জোড়া। আচ্ছা এটা কি রানিং? ফুল রানিং ডিম্বাচ্ছ করানো না? এই যে বামেটা হচ্ছে মাদি আর ডানাটা হচ্ছে নর। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত গাড়তে রাখ গাছে উঠে। হ্যাঁ যাই হোক, পেয়ারা কত পড়বে? 1500 টাকা পড়বে। এর কি চা দাম থাকবে না একদম থাকবে? একদম এক রেট মাত্র 1200 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন রেড কালারের মধ্যে ম্যাগপাই রানিং পেয়ার। এই পেয়ারটা আজকে নিতে পারো মাত্র 1200 টাকার মধ্যে বাইরের কাছ থেকে। জলিল ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই? বোম্বাই কবুতর। এটা কি রানিং বোম্বাই? ফুল রানিং ভাই, মাঝে ঝুটিটা কম নরের ঝুটিটা ফুল আছে, একবার গোলাপ ঝুটি। তবে এর ভয় পাবে না, যা বাচ্চা আছে সব নরের মধ্যে। নরের মধ্যে তো বাচ্চা আসবে তাই না? তো যাই হোক, জোড়া কত পড়বে? জোড়া ভাই 1300 টাকা। 1300 টাকা, কম টম আছে? 1100। আর কম আছে? একদম 1000। একদম 1000 টাকা। বন্ধুরা যারা অল্প দামে ভালো মানের, মানে একদম ব্ল্যাক কালারের মধ্যে বোম্বাই কবুতর খুঁজেন, দেখতে পাচ্ছেন নটটা মোটামুটি আছে, মাদিটা নাই বললেই চলে। তো এই পেয়ারা যারা নেবেন মাত্র 1000 টাকার মধ্যে নিতে পারবেন। শুধু কিন্তু কবুতর কোয়ালিটি দেখলে হবে না, টাকার অ্যামাউন্টটাও দেখতে হবে। যারা অল্প দামে খুঁজেন তাদের জন্য পেয়ার মাত্র 1000 টাকা বোম্বাই। জলিল ভাই এগুলো কি দেখাইতেছেন ভাইয়া? লাহোরি কবুতর, গ্রেভার কালার না? আচ্ছা কি রানিং? ডিম্বাচ্ছ করছে, ডিম্বাচ্ছ করানো, ফুল রানিং বন্ধুরা লাহোরি কবুতর। আচ্ছা নরগুনা মাদিগুনা ভাইয়া? নরগে লোগা, দুটাই দুগে লোগা। এই যে পিছনেরটা নর, সামনেটা হচ্ছে মাদি। আচ্ছা জোড়াটা কি রানিং না? জোড়া কেমন দাম পড়বো ভাইয়া? জোড়াটা ভাই আজকে লেগা দাম পড়বো কত? 2500। কম কত? চাওয়া দাম দিলাম। চাওয়া দামই তো দিছেন, একটু কম টম দিয়ে চাওয়া দাম দেন না রে ভাই। হ্যাঁ 2500 টাকায় চাওয়া দাম থাকবে? একদম 2000। একদম 2000, আর কোনো চাওয়া চাবি নাই? যাই বন্ধুরা গ্রেভার কালার মধ্যে রানিং পেয়ার, রানিং লাহোরি আজকে নিতে পারবেন। এই পেয়ারটা একদম এক রেট, কোনো দামাদাম চলবে না, সারা বাংলায় মাত্র 24 ঘন্টার মধ্যে ডেলিভারি ইনশাল্লাহ। দাম পড়বে মাত্র 2000 টাকা পেয়ারটা, মাত্র 2000। ভাই এগুলো কি ভাইয়া? গ্যানাডিয়ান পোটার কবুতর না? জিয়ানেস, জিয়ানেস 100% দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। তো বড় ভাই একটা হচ্ছে অ্যালমন্ড, এটা কি নর? আর এই যে ব্লোবার কালার, এটা হচ্ছে মাদি। বন্ধুরা দেখেন ঝুল ঝুলগুলো দেখেন। হ্যাঁ এক একটা কবুতরে কিন্তু এক একটা কিন্তু বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য না থাকলে সে কোয়ালিটি হয় না। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে ঝুলটা হচ্ছে মেন, এবং ঝুলটা মানে ঝুলাইয়া স্ট্যান্ডভাবে দাঁড়াবে, প্রপারলি একদম স্টিল নাও হবে। এই দেখেন মাশাল্লাহ। তো যাই হোক, ব্লোবারটা হচ্ছে মাদি, আর এই যে অ্যালমন্ডটা হচ্ছে নর, রানিং পেয়ার না? এই জোড়া কত পড় ভাইয়া? আজকের লেগে 5000, আর কালকের লেগে কত ভাই? একদম একদম শুধু করবেন না। আচ্ছা একদম 4500, একদম 4500। একদমই যদি দেন আর একটু কম দেন।
দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার একজোড়া কালারিং গুল্লা না ভাই, রাসগুল্লা ভাই, ও সরি রাসগুল্লা। আচ্ছা যাই হোক, এখন দেখাবো রাসগুল্লা কালারিং গুল্লা কালারিং গররা এই ধরনের পিয়ার গুলা। যাই হোক কি বাহার ভাইবো, আচ্ছা অভাব নাই। হ্যাঁ আচ্ছা যেটা রানিং, যেটা রানে আসছে হচ্ছে নর্থ, যেটা বামে রয়েছে হারিতে হচ্ছে মাদি। পিয়ারা কত পড়বে? বারোশো। তারপরে কত? আর তারপরে নাই। না না ভাই, এক দামে দিলে হইলো না ভাই, পনেরোশো। না না ভাই, দিলে হইলো না ভাই, তাহলে দুমুখী হয়ে গেল ভাই। না ভাই না না, বারোশো একটু কমে দেন, একশো একশো, এগারোশো 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 দেওনি যায় না। দিওন গলে কিন্তু বন্ধুরা জলিল ভাই দিয়ে দিতে এত কথা বলার লাগে না। তো যাই হোক, এই পিয়ারটা যারা নেবেন রাসগুল্লা রানিং রাসগুল্লা, এই পিয়ারটা আজকে নিতে পারো মাত্র বারোশো টাকা। না ভাই মাত্র বারোশো টাকা। জলিল ভাই এখানে কিন্তু মার্শাল্লাহ আমরা আরেক জোড়া দেখতেছি ভাই, এটা কি কালারিং গুল্লা? কালারিং গুল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কি রানিং পিয়ার? এটাও রানিং, ডিম্বাচ্ছ করানো। এই পিয়ারটা কেমন দাম পড়বে? বারোশো টাকা। তারপরে কত? এগারোশো। আরো আছে নাকি? একদম এক রেট মাত্র এক হাজার টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারিং গুল্লা জোড়াটা রানিং পিয়ার আজকে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন, মাত্র এক হাজার টাকা। ভাই এখানে কিন্তু আমরা আরেক জোড়া দেখতেছি ভাই, এটা কি ভাই? এটাও কালারিং গুল্লা। এটা কি কালারের মধ্যে ধরে? খয়েরি কালার। আচ্ছা সামনেটা হচ্ছে নর, পিছনেটা মাদি। জোড়া কত পড়বে? এই জোড়া ভাই এক হাজার। তারপরে কত? নয়শো। তারপরে কত? একদম একদম সাতশো। সাতশো আর হইলো না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এই যে পিয়ারটা নিতে পারবেন আজকে মাত্র আটশো টাকা। হ্যাঁ কালারিং গুল্লা কবুতর রানিং পিয়ার, সামনেটা নর পিছনেটা মাদি, মাত্র আটশো টাকা নিতে পারবেন। সাতশো 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 দিয়ে দিছে, মাত্র সাতশো। ভাই এগুলো কি দেখা দিয়েছেন? আরেক জোড়া, আরেক জোড়া কালারিং গুল্লা, এটা রানিং, এটাও রানিং, ডিম বাচ্চা করানো। এই পেয়ারা কত পড়বে? এক হাজার। আছে না আরো কিছু সাইডে ছুটে? নয়শো। তারপর কত? একদম আটশো টাকা। বন্ধুরা এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে, কালারিং গুল্লা। হ্যাঁ রানিং পেয়ার দেখতে পাচ্ছেন, ফুল রানিং। এই পেয়ারটা মাত্র আটশো টাকায় নিতে পারবেন। রাসগুল্লা ভাই, রাসগুল্লা আজকে চলবে তাই না? এই পেয়ারটা মাত্র আটশো টাকায় নিতে পারবেন। এই যে গুল্লার বন্যা এখানে আরেক জোড়া। আচ্ছা এটা কি মরা কালার কয়? তারপর মাত্র গেলেন একটু কম টম দিয়ে মাত্র কন্যা ভাই, নয়শো আটশো দিন জানো ভাই, পারা যায় না জুলুম। এতগুলো কবুতর ভাই একজোড়ার মধ্যে ছাড় দিবেন না। যাই বন্ধুরা এই পিয়ার আজকে নিতে পারো মাত্র আটশো টাকা। না ভাই মাত্র আটশো টাকা, আপনি তো জানেন উন্নতি কিনতে গেলে কয় টাকা লাগে। হ্যাঁ ওটা মানুষও জানে, আমি শুধু জানি না ভাই। এখানে কি আরেক জোড়া দেখাই দিচ্ছেন? হ্যাঁ ভাই, এটা কালারিং গুল্লা, এটা কি রানি কালার? একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে আকাশ কালার, একটা হচ্ছে রেড কালার, কিন্তু সব রাসগুল্লা ভাই তাই না? আচ্ছা এই রাসগুল্লা জোড়াটা কত পড়বে? এই জোড়াটা ভাই আজকের লেগা, আজকের লেগা বারোশো। বারোশো আছে নাকি আরো কিছু ভাই? একদম একদম এগারোশো টাকা, এগারোশো টাকা। যাই বন্ধুরা দেখেন পিয়ারটা মার্শাল্লাহ ডিম্বাচ্ছ করানো ফুল রানিং। হ্যাঁ যারা নেবেন, যারা নেবেন পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র কত ভাই? এই যাই হোক মাত্র এগারোশো। না ভাই মাত্র এগারোশো টাকা নিতে পারবেন এই পিয়ারটা। হ্যাঁ জলিল ভাই এগুলো কি ভাইয়া? এটাও কালারিং গুলা, এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে, এটা কি রানিং? এটাও রানিং, ডিম্বাচ্ছ করানো বন্ধুরা। যেটা বামে রয়েছে এটা হচ্ছে মাদি, ডানে টান্ডর, এটাও রাসগুল্লা না? হ্যাঁ দুটাই কিন্তু সেম টু সেম। যাই হোক জোড়াটা দাম বলে দিবেন মাত্র বারোশো। আগে এক হাজার ছিল ভাই, ভাই ষোলো বন্ধুরা ঠিক আছে, ধরে বলাইছি। হ্যাঁ
আগের বিয়ারটা দিছে কত 1000 টাকা, এটাই চাইছে 1200 টাকা। যাই হোক, তো এই বিয়ারটাও নিতে পারবেন মাত্র 1000 টাকার মধ্যে। যারা দুই বিয়ার নেবেন তাদের জন্য মাত্র 800 টাকা জোড়া, দুই বিয়ার পর মাত্র 1600 টাকা। জলিল ভাই, এগুলো কি কবুতর কি করতেছে? গ্রিবাস ফুল ব্রিডিং মোডে আছে, তাই না কি বন্ধুরা দেখতে পাচ্ছেন? গ্রিবাস কবুতর ফুল ব্রিডিং মোডে আছে। এই যে মাদি উঠলো, আগে থেকে নটটা ডানে রয়েছে ভাই, চমৎকার। পিয়ারটা কত পড়বে ভাই? একদম পানি দামে আসছে ভাই, মাত্র 700 টাকা, মাত্র 700 টাকা। হইলো না ভাই, একটু কমায় দেন আজকে, 600 টাকা। হইলো না ভাই, একটু কমায় দেন, একদম 500, একদম 500 টাকা ভাই। হইলো না, একটু কমায় দেন। সামনে যেটা সবুজ গোলা, অন্যরকম না, এই সর্বনাশ। যাই হোক, এটা হচ্ছে 35 বলে না? আচ্ছা যাই হোক, এই নামগুলো আবিষ্কার করে কে ভাই? আর এটা কি? যেটা যারা তিনটা একসাথে নিবে, ওই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আরো কিছু সেক্রিফাইস পানির দামে দেওয়া যাবে ইনশাল্লাহ। ভাই এগুলো কি ভাইয়া? এটা সবুজ গোলা গ্রিবাস, এটা রানিং। তাহলে কি টেডি ভাই? টেডি, ও আচ্ছা। এই পেয়ার কত পড়বে? এই পেয়ারটা আজকের জন্য পড়ব ভাই মাত্র 4000 টাকা, মাত্র 4000। এত কে ভাই পেয়ারটা? দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন ভাই। এগুলো কি দেখাইতেছেন ভাইয়া? একটা অ্যালমন্ড কালারের মধ্যে মুখী। আচ্ছা, এই যেটা ডানেরটা। আচ্ছা, আর একটা শার্টিং, শার্টিংটাই মাদি। আচ্ছা, জোড়া কত পড়বে? বারোশো টাকা। দামাদামি চলবে? হ্যাঁ চলবে। হ্যাঁ, 1000 করে জানা ভাই, 1100 করে দিচ্ছেন। যাই হোক বন্ধুরা, এই দেখেন অ্যালমন্ড কালারের মধ্যে, এটা হচ্ছে মুখী কবুতর, অ্যালমন্ড কালারের মধ্যে নর কবুতর, তাই না ভাই? ধরাই যায় না। এই যে দেখেন কালারগুলো মাশাল্লাহ। হ্যাঁ, আর ওই যে দেখতে পাচ্ছেন শার্টিংয়ের মাদি, এই পেয়ার আজকে 1100 টাকা নিতে পারবেন ভাই। এগুলো কি ভাইয়া? কুকা, রানি কুকা, ফুল রানি কুকা, ডিম্বাচ্ছ করানো। এই জোড়া কত পড়বে? আজকের জন্য মাত্র 1800। দামাদাম চলবে 1700, তারপরে চলবে 1600, একদম 1500। মাদিটা কেমন যেন একটু কানে কানে লাগে ভাই, হালকা কানে আছে বন্ধুরা। যাই হোক, ডিম্বাচ্ছ ওকে, তবে যারা নেবেন একটু দেখে শুনে কথাবার্তা বলে নেবেন। এই পেয়ারা মাত্র 1500 টাকা ভাইয়া। এগুলো কি ভাইয়া? লাল পাত্তি, রানিক পেয়ার, ডিম্বাচ্ছ করছে বন্ধুরা। দেখেন কবুতর সেই ভালো লাগে। হ্যাঁ, কবুতর কিন্তু ভালো লাগার প্রতীক। জি ভাই, ডিম্বাচ্ছ করানো নতুন কবুতর, যে একবার ডিম্বাচ্ছ করছে না? ডানাটা হচ্ছে নর, পিছনটা হচ্ছে মাদি। জোড়া কত পড়বে? 3000 টাকা চাওয়া দাম লাল পাত্তি কবুতর। আচ্ছা, একটু কম টম দেন যায়, আলোচনা সাপেক্ষে দেবেন, আমাকে বলবেন না। হ্যাঁ, যাই কবুতর, লাল পাত্তি কবুতর রানিং পেয়ার, যারা নিতে আগ্রহী তারা নিতে পারেন। এই পেয়ারটা চাওয়া দাম মাত্র 3000, দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই। এগুলো কি ভাইয়া? তুরিবাস কবুতর রানিং, ফুল রানিং। ডিম টিম দিচ্ছে না? ডিম দেয় নাই, ডিম দিবে না? যাই বন্ধু, তুরিবাস দেখতেছেন রানিং পেয়ার ভাই। জোড়া কত পড়বে? জোড়া পড়ে 5000 টাকা চাওয়া দাম, তারপরে কত পড়বে? তারপরে আলোচনা সাপেক্ষে থাকবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই যে নটটা ডাকতে আছে নিচেরটা মাদি, তুরিবাস কবুতর রানিং পেয়ার, চাওয়া দাম কত ভাই? 5000, দামাদাম চলবে ইনশাল্লাহ। জলিল ভাই, এগুলো কি দেখাইতেছেন আমার ভাইয়া? গ্রিবাস কবুতর রানিং, হাই ফ্লাইং গ্রিবাস কবুতর রানিং পিয়ার না? এই জোড়া কত পড়বে? 1100 টাকা চাওয়া দাম, একদম 1000, একদম 900 টাকা, 900 টাকা দিয়ে দেন। হ্যাঁ, দিচ্ছেন 900 টাকায় বন্ধুরা। এই পিয়ারটা হাই ফ্লাইং গ্রিবাস রানিং পিয়ার, নিচেরটা মাদি, হাইটা নর। এই পিয়ারটা যারা নেবেন আজকে মাত্র 900 টাকা নিতে পারবেন। বড় ভাই, এগুলো কি ভাই?
মাদির বন্না চারটে কি মাদি, চারটে মাদি বন্ধুর উপর একটা মুক্কি ব্ল্যাক কালার মাদি, একটা হচ্ছে চিলা কবুতর মাদি, আর এখানে কি এটা তো মুক্কি নাকি, না সরি কালারি গুল্লা বার্লিং চিলার মাদি, আর ওটা কুকার মাদি, অ্যারাবিয়ার কুকার কবুতর মাদি, যাই হোক চারটে ছ মাদি, যা যেটা লাগিয়ে নিতে পারেন বড় ভাই। ফোন দিবেন বন্ধুরা কোনটার কথা দাম সেটা ফোনে বলা হবে ইনশাল্লাহ, যা যেটা লাগে খালি বলবেন আমার অমুক মাদিটা লাগে, হ্যাঁ নিয়ে নিবেন। বড় ভাই এগুলো কি ভাই বারহুমা ইরানি বারহুমা রানিং বারহুমা, আচ্ছা রেটটা কি নর্না মাদি, রেটটা নর আর ইউলোটা মাদি, এই জোড়া কেমন দাম পড়বে ভাইয়া? পঁচিশশো টাকা চাওয়া দাম থাকবে, দামাদামি চলবে। যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়াটা কিন্তু একশো একশো, হ্যাঁ যদিও কালার দুইটা দুই তারপরে কিন্তু ভালো লাগতে আসছে, ইরানি বারহুমা কবুতর রানিং পেয়ার, রেটটা হচ্ছে নর ইউলোটা মাদি, এই পেয়ারটা আজকে মাত্র কত ভাই? মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম, দামাদাম চলবে ভাই। এগুলো কি এক্সিবিশন ব্ল্যাক চেক কালারের মধ্যে এক্সিবিশন না, মাশাল্লাহ বন্ধুরা দেখেন, হ্যাঁ খুবই খুব চমৎকার যে নরটা ডেকে যাচ্ছে, আর সামনেটা মাদি দেখাই দিচ্ছি, ভুলেই দেখেন মাদি আর যে নর। ভাই জোড়া কত পড়বে? আঠারোশো টাকা চাওয়া দাম থাকবে, দামাদাম চলবে, দামাদাম চলবে বন্ধুরা। ব্ল্যাক চেক কালারের মধ্যে আপনার এক্সিবিশন কবুতর রানিং পেয়ার আজকে চাওয়া দাম মাত্র আঠারোশো, তারপরে দামাদামি চলবে। আজ থেকে দুই বছর আগে বন্ধুরা আঠারোশো টাকার অপোজিটে মানে ডান পাশে কটা শোনা লাগতো ভাই? দুইটা না, দুইটা বা তিনটা এরকম সময় শোনা দুইটা লাগতো না। যাই হোক বন্ধুরা এই পেয়াটা আজকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা চাওয়া দাম, দামাদাম চলবে। ভাই ম্যাম কি চিলা কইছি? এটা চিলা না, এত বিউটি কবুতর, রানিং বিউটি জোড়াটা রানিং এক্সিবিশন ফুল রানিং নিমচ্ছা করানো, এই যে দেখতে পাচ্ছেন নটটা আর হাইটটা মাদি, জোড়া কত পড়বে ভাইয়া? পাঁচ হাজার টাকা চাওয়া দাম, তারপরে কত পড়বে? আলোচনা সাপেক্ষে থাকবে। যাই বন্ধুরা এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান আজকে নিতে পারবেন, মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম থাকবে, দামাদামি করে নিতে পারবেন। এই দেখেন মাদিটা শেপটা, আর এই দেখেন নরের শেপটা, মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম রানিং পেয়ার, দামাদামি করে নিতে পারবেন। বড় ভাই কালারিং করল নাকি এটা ভাই? রাজশাহী গ্রিবাস ডিম আছে কয়টা ভাই? আর সর্বনাশ, দুইটা ডিম আছে বন্ধুরা দেখেন, কত চমৎকার লাগতেছে। আর মাদি এর কি মাদি? মাদি আর ডিমে চলে গেছে, আর এটি এটা হচ্ছে নর। আচ্ছা কালারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্রিবার কালার। যাই হোক এই পেয়ারা কত পড়বে ভাইয়া? বাইশশো টাকা। এত কে ভাই? জলিল ভাই কি রে ভাই? নাটোরের গ্রিবাস, সর্বনাশ, রাজশাহী গ্রিবাস, তারপর আপনার বরিশালের গ্রিবাস, নাটোরের গ্রিবাস, হাই ফ্লাইং গ্রিবাস, সবুজ গলায় গ্রিবাস, তারপরে গলায় স্প্রিং করা গ্রিবাস, অভাব নাই ভাই, এত গ্রিবাস, তিনশোর উপরে শুধু গ্রিবাস আইটেম তাই নাকি? হ্যাঁ ভাই তিনশো। আচ্ছা যাই হোক এটা নাটোরে রানিং পেয়ার না, এই জোড়া কত পড়বে? চোখ গুলো দেখাই দিই, মুখ চোখ দিতে না গ্রিবাস কবুতর কিন্তু বন্ধুরা চোখ মেন, হ্যাঁ এই যে দেখেন চোখ গুলো, এই দেখেন চোখ তাই না? আচ্ছা যাই হোক এই পেয়ার কত পড়বে তাহলে? আজকে চলিল ভাই কল্পনা করেন যে এই কালারের নর কয়জনে পাইছেন বা পোটার কবুতর কয়জনে পাইছেন, সব থেকে কিন্তু বেশি পান কোনটা? কালোটা পান, লালটা পান, তার ইউলোটা পান, হ্যাঁ তারপর আপনার ব্লুটা পান, ব্ল্যাকটা পান, দেখেন
আমি কিন্তু আমার জন্য মনে হচ্ছে সাদা ফুটাটা আমি প্রথম দেখতে আসছি। যাই হোক ভাই, নর রানিং নর, হ্যাঁ ভাই, কত পড়বে ১৫০০ টাকা?